ভালোবাসলে পরিবারের বিরুদ্ধে যেতে হয়, এটা স্বার্থপরতা নয়। যদি আপনার পরিবার আপনার সন্তানের মুখ থেকে বেশি যদি মান সম্মানের কথা ভাবে, তাহলে আমি দুঃখিত। আপনার পরিবার সব থেকে বড় স্বার্থপর, তাই নিজের জন্য বাঁচতে শিখুন, অন্যকে খুশি করার জন্য নয়। আর না হলে আজ থেকে 60 বছর পর একটি ঘরে গিয়ে ভাববেন যে নিজের জন্য বাঁচলাম কোথায়। আপনার ভালোবাসা আপনার ভুল নয়, আপনার ভালোবাসাকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার অধিকার আপনার আছে। যদি আপনার সঠিক সিদ্ধান্তের জন্য যদি পরিবারও কষ্ট পায়, তবে পেতে দিন। ভালোবাসলে লড়াই করতে হয়, আর যদি লড়াই করার আপনার সাহস না থাকে, তাহলে দয়া করে কোনোদিনও কাউকে ভালোবাসবেন না। দয়া করে নিজের পরিবারের অজুহাত দিয়ে নিজের ভালোবাসার মানুষটাকে কাঁদাবেন না। পরিবার আজ না হোক কাল ঠিকই মেনে নেবে। যদি ভালোবাসা মানুষটির জীবন থেকে হারিয়ে যায়, 80 বছরও তাকে পাওয়া সম্ভব নয়। সত্যিকারের ভালোবাসা কখনো পরিবার দেখায় না, পরিবার মেনে নেবে না। শুধুমাত্র এই একটি কারণ যদি হয় সম্পর্ক ভাঙার, তাহলে আমি বলবো কোনো অধিকার নেই তোমার কাউকে ভালোবাসি বলার। কারণ একটা মেয়ের জীবন শুধু ধর্ষণ করলেই নষ্ট হয় না, নষ্ট তখন হয় যখন দুচোখ ভরে স্বপ্ন দেখানো মানুষটি এসে বলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ঠিক তেমনি একটা ছেলের জীবনও শুধু নেশায় নষ্ট হয় না, নষ্ট তখন হয়। মনে রাখবেন, ভালোবাসা আর পরিবার দুটো ভিন্ন, তাই পরিবারের মুখে হাসি ফোটাতে হলে ভালোবাসা থেকে দূরে থাকো। কয়েকদিন মিথ্যে অভিনয় করে কারো জীবনে আলোর প্রদীপ নিভিয়ে দিও না। আজ তাহলে এই পর্যন্তই।